আর এদের যেমন ইবাদত বান্দিগির ক্ষেত্রে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ, তেমন আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ। পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের ভালো একটা দিক হচ্ছে সচরাচর যুগ যুগ ধরে এটা চলে আসছে, নবী সময় জামানায় এরকম ছিল, ছোটোখাটো জিনিসগুলি ধার চাওয়া চাই, এটা এই প্রচলনটা আগে থেকে চলে আসছে চিরাচরিত। নেই কোড়াল চাওয়া, কোদাল চাওয়া, একটা সূচ চাওয়া, একটু সুতা চাওয়া, একটা বাটি চাওয়া, চাওয়া চাই নাই, এগুলো আছে। এই ছোটোখাটো জিনিস যেগুলি নিত্য প্রয়োজনীয় আর সামান্য অল্প মূল্যের জিনিস, যদি দিয়েও দেওয়া হয় আর ফিরিয়ে না দেয় তবু অসুবিধা নেই, তারপরে ধার চাইছে হয়তো, এ মাউন, এগুলোকে কি বলা হয়? মাউন। জি, মাউন, মিম আইন নুন, মান থেকে এই মাউন বলা হয়, যেগুলি প্রয়োজনীয় সাংসারিক, হ্যাঁ হ্যাঁ, বস্তু, সাংসারিক প্রয়োজনীয় বস্তু, সেগুলিতে যদি কেউ বাধা দান করে, ওয়ামনা উন আলমা, মানা আয়ামনা মানে বাধা দেওয়া, আর তারা বাধা দেয় মানে দেই না, আল মাউন সংসারের বা সাংসারিক প্রয়োজনীয় সামান্য মূল্যের বস্তুগুলি, বিভিন্নভাবে এই অর্থ করা হয়েছে মাউনের, এক কথায় মাউন এমন জিনিসগুলি যেগুলি সচরাচর দেওয়া দায়ীর প্রথা চলে আসছে সেগুলি দেওয়া। সেগুলি দেওয়ার ক্ষেত্রে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দুটো স্তর করেছেন, কখনো ফরজ অজেব, কখনো সুন্নাত মুস্তাহাব। অর্থাৎ ফরজ অজেব যদি ত্যাগ করেন তো আপনি কাবিরা গুনাহগার হবেন। যেমন উদাহরণ দিয়েছেন তিনি যে একটা লোক পিপাসিত আর আমার কাছে পানি আছে, বলছে একটু পানি দেন তো, অল্প মূল্যের জিনিস তাই না, পানি দেন তো, বলে না ভাই আমার দরকার আছে, দিলাম না পানি, তাহলে কি আমি ফরজ ছাড়লাম না সুন্নাত মুস্তাহাব ছাড়লাম? ফরজ কাজ ছাড়লাম, পিপাসিত ব্যক্তিকে পানি দেওয়া, কিছু খেতে দিয়ে অন্তত পেটের জ্বালা থামানো, এটা হচ্ছে ফরজ কাজ। হ্যাঁ, জরুরি এমার্জেন্সি কারো কোনো কিছু এই জিনিসের দরকার, এমার্জেন্সি জিনিস সেটা দেওয়া জরুরি। এটা লোক অসুস্থ হয়েছে, খুব জ্বর উঠে গেছে, ভাই আপনার বাড়িতে একটা প্যানাডোল আছে, ফিফাডোল আছে, চেয়েছে, দেওয়া ফরজ নাই? ফরজ, তাহলে কবিরা গুনাহ তার হবে। হ্যাঁ, কিন্তু নফল, নফল আমার বাড়িতে না পেলে আর কারো বাড়িতে পেয়ে যাবে, আশেপাশে পেয়ে যাবে, ধরুন আপনার কাছে একটা কোড়াল চেয়েছে, কোদাল চেয়েছে, নিয়ে গেলে দেয় না, মাঝে মধ্যে দিলেন, মাঝে মধ্যে দিলেন না হয়তো কাউকে, হয়তো তো এই ক্ষেত্রে ওলামারা বলছে যেটা না দিলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এমন কিছু নয়, তার প্রয়োজনটা মিটতো, সেটা হচ্ছে মুস্তাহাব জিনিস নফল, সেটা করলে সওয়াব রয়েছে, ভালো কাজ, হ্যাঁ, প্রশংসিত ব্যক্তি, আর যদি কেউ না করে তাহলে গুনাহগার হবে না, আল্লাহু আলাম। এখানেই আমাদের সূরা মাউনের তাফসির শেষ হইল।